নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। 2021 বাংলায় কে জিতবে তা নিয়ে নানা সমীক্ষা বাজারে চলছে। সেই সব সমীক্ষার সঙ্গে সঙ্গে আমরাও সমীক্ষা করেছি, কিন্তু 2021-এর ভোটের আগে 2020-তে মহলটা কি, 2020-তে মানুষের মনে কি চলছে, কোন জেলায় কে জিতবে, কোন বিধানসভা কে জিতবে, মুখ্যমন্ত্রী কে হবে, এ নিয়ে বাংলা জুড়ে জল্পনা। সমস্ত আলোচনা শেষ করে সবার মুখে একটি আলোচনা, 2021-এর বিধানসভায় কে জিতবে, পদ্মফুল, ঘাসফুল, না কাস্তে হাতির তারা, না হাত। তার একটি সমীক্ষা আমরাও করেছি। আমরা 290,000 অনলাইন ইউজারের মাধ্যমে ভোট চেয়েছিলাম। আমরা অনলাইনে ভোট চেয়েছিলাম যে আপনারা ভোট করুন এবং আপনারাই জানান কে জিতবে। আমরা বলেছিলাম কৃষি আইনের প্রভাব, আমরা বলেছিলাম জেপি নাড্ডা অমিত শাহ বাংলায় বারবার আসছেন, তার প্রভাব, বিহারের ফলের প্রভাব, সমস্ত দিক দিয়ে বিচার করে আপনারা ভোট করবেন। ফলে বাংলার জনগণ এসব দিক বিচার বিবেচনা করে আমাদের অনলাইন সমীক্ষায় অংশগ্রহণ করেছিলেন এবং তারা ভোট দিয়েছে। তারই পরিপ্রেক্ষিতে আমাদের আজকের সমীক্ষা, চলুন দেখে নিই বাংলার যে 290,000 মানুষ ভোট দিয়েছে তাদের মতামত অনুযায়ী বাংলার ফলাফলটা ঠিক কীরকম। আসুন শুরু করি বাংলার 290,000 মানুষের অনলাইনের ভোটের সমীক্ষা। কোচবিহার 9টি বিধানসভা রয়েছে, তার মধ্যে 6টি বিজেপি, 2টি তৃণমূল কংগ্রেস, 1টি জোট। আলিপুরদুয়ার 5টি বিধানসভা রয়েছে, তার মধ্যে 4টি বিজেপি, 1টি তৃণমূল কংগ্রেস এবং জোটের কপালে 0। জলপাইগুড়ি 7টি বিধানসভা রয়েছে, তার মধ্যে 6টি বিজেপি, 1টি তৃণমূল কংগ্রেস, জোট 0। কালিম্পং সেই 1টি বিধানসভা জিতছে, গোর্খা জনমুক্তি মোর্চা। দার্জিলিং 5টি বিধানসভা রয়েছে, তার মধ্যে 3টি বিজেপি, গোর্খা জনমুক্তি মোর্চা 2টি। উত্তর দিনাজপুর 9টি বিধানসভা রয়েছে, তার মধ্যে 5টি বিজেপি, 3টি তৃণমূল কংগ্রেস, জোটের কপালে 1টি। দক্ষিণ দিনাজপুর 6টি বিধানসভা রয়েছে, তার মধ্যে 5টি বিজেপি, 1টি তৃণমূল কংগ্রেস, জোটের কপালে 0। মালদা 12টি বিধানসভা রয়েছে, তার মধ্যে 8টি বিজেপি, 2টি তৃণমূল কংগ্রেস ও 2টি জোটের কপালে যাচ্ছে। মুর্শিদাবাদ 22টি বিধানসভা রয়েছে, তার মধ্যে 3টি বিজেপি, 6টি তৃণমূল কংগ্রেস ও 11টি জোটের কপালে যাচ্ছে। নদিয়া 17টি বিধানসভা রয়েছে, তার মধ্যে 13টি বিজেপি, 3টি তৃণমূল কংগ্রেস ও 1টি জোটের কপালে যাচ্ছে। উত্তর চব্বিশ পরগনা 33টি বিধানসভা রয়েছে, তার মধ্যে বিজেপি 20টি, তৃণমূল কংগ্রেস 11টি, জোট 2টি। দক্ষিণ চব্বিশ পরগনা 31টি বিধানসভা রয়েছে, তার মধ্যে বিজেপি 19টি, তৃণমূল কংগ্রেস 10টি, জোট 2টি। কলকাতা 11টি বিধানসভা রয়েছে, তার মধ্যে বিজেপি 5টি, তৃণমূল কংগ্রেস 6টি, জোটের কপালে 0। হাওড়া 16টি বিধানসভা রয়েছে, তার মধ্যে 10টি বিজেপি, 6টি তৃণমূল কংগ্রেস, জোটের কপালে 0। হুগলি 18টি বিধানসভা রয়েছে, তার মধ্যে 13টি বিজেপি, 4টি তৃণমূল কংগ্রেস, জোটের কপালে 1টি। পূর্ব মেদিনীপুর 16টি বিধানসভা রয়েছে, তার মধ্যে 12টি বিজেপি, 3টি তৃণমূল কংগ্রেস, 1টি জোটের কপালে যাচ্ছে। পশ্চিম মেদিনীপুর 15টি বিধানসভা রয়েছে, 10টি বিজেপি, 4টি তৃণমূল কংগ্রেস ও জোটের কপালে 1টি। ঝাড়গ্রাম 4টি বিধানসভা রয়েছে, বিজেপি 4টি, তৃণমূল কংগ্রেস 0, জোটের কপালে 0। পুরুলিয়া 9টি বিধানসভা রয়েছে, 6টি বিজেপি, 3টি তৃণমূল কংগ্রেস, জোটের কপালে 0। বাঁকুড়া 12টি বিধানসভা রয়েছে, তার মধ্যে বিজেপি 11টি, তৃণমূল কংগ্রেস 1টি, জোটের কপালে 0।
পূর্ব বর্ধমান 16টি বিধানসভা রয়েছে, তার মধ্যে 12টি বিজেপি, 4টি তৃণমূল কংগ্রেস, জোটের কপালে শূন্য। পশ্চিম বর্ধমান 9টি বিধানসভা রয়েছে, তার মধ্যে 8টি বিজেপি, 1টি তৃণমূল কংগ্রেস, জোটের কপালে শূন্য। বীরভূম 11টি বিধানসভা রয়েছে, তার মধ্যে বিজেপি 5টি, তৃণমূল কংগ্রেস 4টি, জোটের কপালে 2টি। তো এই যে আমাদের অনলাইনের যে আমরা সমীক্ষা চেয়েছিলাম আপনাদের কাছ থেকে, 290,000 মানুষ অংশগ্রহণ করেছিলেন, তাদের ভোটের ভিত্তিতেই কিন্তু আজকের সমীক্ষা। তো তাদের মতামত অনুযায়ী, তাদের ভোট অনুযায়ী বিজেপি পাচ্ছে 201টি বিধানসভা আসন, তাদের মতামত অনুযায়ী বিজেপি পাচ্ছে 201টি বিধানসভা আসন এবং তারাই সরকার গঠন করছে এবং বিজেপি থেকেই মুখ্যমন্ত্রী হচ্ছে। তো এই ছিল আমাদের আজকের সমীক্ষা। তৃণমূল কংগ্রেস কটি আসন পাচ্ছে বা সিপিআইএম কটি আসন পাচ্ছে সেটি তো বলে দিলাম, টোটাল আর বললাম না, শুধুমাত্র কে জিতবে সেটি বললাম, অর্থাৎ বিজেপি 201টি বিধানসভা আসন নিয়ে বাংলায় ক্ষমতায় আসছে এবং তারাই সরকার গঠন করছে। এটি কিন্তু 290,000 জনগণের অনলাইনে যে আমরা সমীক্ষা চেয়েছিলাম, তারা এই মতামত জানিয়েছে, তাদের ভিত্তিতেই আজকের সমীক্ষা। জয় হিন্দ, ভালো থাকুন, সুস্থ থাকুন।